আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা জানব বাংলাদেশের সবথেকে দরিদ্র উপজেলা সম্পর্কে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং উন্নয়নশীল দেশ। ক্রমান্বয়ে বাংলাদেশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এই উন্নতির পাশাপাশিও কিছু উপজেলা গ্রামাঞ্চল আছে যেগুলো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা BBS প্রকাশিত বাংলাদেশের দারিদ্র মানচিত্রে বলা হচ্ছে, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলাটি দেশটির সবচেয়ে দরিদ্র এলাকা। 2022 সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী রাজীবপুর উপজেলার দারিদ্র্যসীমার হার হল 79.8%। রাজীবপুর উপজেলার উত্তরে রৈমারী উপজেলা ও চিলামারী উপজেলা এবং ব্রহ্মপুত্র নদ। দক্ষিণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও গাইবান্ধা সদর উপজেলা এবং ব্রহ্মপুত্র নদ। এবং পূর্বে রয়েছে ভারতের আসাম, মেঘালয় রাজ্য এবং পশ্চিমে রয়েছে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা। আর এই উপজেলাটির আয়তন 111 বর্গ কিলোমিটার। রাজীবপুর উপজেলার মানুষের মূল পেশা হলো কৃষিকাজ ও মাছ ধরা। উত্তরের জেলা কুড়িগ্রামের যে 9টি উপজেলা রয়েছে তার মধ্যে চর রাজীবপুর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। চর রাজীবপুর উপজেলাটি ব্রহ্মপুত্র নদ দ্বারা বিভক্ত, অর্থাৎ ভৌগোলিকভাবে এই উপজেলাটি কুড়িগ্রাম সদরের সঙ্গে বিচ্ছিন্ন। রাজীবপুর উপজেলার তিন দিকেই নদী। একদিকে রৈমারী উপজেলা, এখানকার সাধারণ মানুষ প্রতিদিন নদী পার হয়ে কুড়িগ্রাম সদরে আসেন। নদী দ্বারা বিভক্ত হওয়ায় যে কোনো কাজের জন্য নৌকায় করে নদী পার হয়ে তাদেরকে শহরের দিকে যেতে হয়। আর এই জন্য এই উপজেলার মানুষ মনে করেন এটি কুড়িগ্রাম থেকে আলাদা একটি অংশ। রাজীবপুর, কোদালকাঠি ও মোহনগঞ্জ এই তিনটি ইউনিয়ন পরিষদ নিয়ে চর রাজীবপুর উপজেলা গঠিত হয়েছে। রাজীবপুর উপজেলাতে মানুষের সংখ্যা প্রায় 1.5 লাখের মতো। বছরের এক সময় চর জেগে ওঠে, আবার বন্যা বা বর্ষার সময় পানি বেড়ে চর ডুবে যায়। তাই মানুষ সব সময় এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারেন না। অতিবৃষ্টি, বন্যা, খরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া জমির ফসল ঠিকভাবে তারা ঘরে তুলতে পারেন না, কারণ বন্যার পানি বেড়ে গেলে তাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি হয়। নদী ভাঙনের ফলে রাজীবপুর উপজেলার মানুষেরা একেবারে সর্বশান্ত হয়ে যায়, যার জন্য তাদের জীবিকার জন্য আলাদা কোনো সুযোগ থাকে না, যার জন্য প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয়। রাজীবপুর উপজেলার বেহুলচর ও এই জেলা যেহেতু তিন ভাগের এক ভাগই নদী, সেহেতু এর আশেপাশে যে গ্রামগুলো আছে সে গ্রামগুলো দেখতে অনেক সুন্দর। এছাড়া রাজীবপুর উপজেলাতে ছোট বড় অনেক চর রয়েছে যা দেখতে অনেকটা দ্বীপের মতো, যার কারণে রাজীবপুর উপজেলার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করছে এই নদীগুলো। বছরের নির্দিষ্ট সময়ে কাশফুল হওয়ার কারণে এর সৌন্দর্য আরও বেড়ে যায়। তাছাড়া এই নদীগুলো পাহারা দেওয়ার জন্য রয়েছে একটি জলথানা, যা বাংলাদেশের 2টি জলথানার মধ্যে একটি। আরও আছে পাহাড়িয়া নদী, যে নদী মাঝে মাঝে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে ভাগ হয়ে গেছে। রাজীবপুর উপজেলাতে পাকা রাস্তার পরিমাণ মাত্র 20 কিলোমিটার আর কাঁচা রাস্তার পরিমাণ 150 কিলোমিটার। এছাড়া নৌপথ 14 নটিক্যাল মাইল। পালতোলা নৌকা, ঘোড়ার গাড়ি পাশাপাশি সব ধরনের আধুনিক যানবাহন এখানে চলাচল করে। রাজীবপুর উপজেলার ঐতিহাসিক 1971 সালের ঘটনার সাথেও জড়িত আছে। যেমন 1971 সালে কোদালকাঠিতে পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে অনেক পাক সেনা নিহত হয় এবং 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। বীর প্রতীক তারামন বিবির জন্মস্থান শঙ্কর মাধবপুর গ্রামে একদিনে প্রায় 40 জন পাক সেনাবাহিনীকে হত্যা করা হয়। বীর প্রতীক তারামন বিবির জন্মস্থান বেড়ে ওঠা এই উপজেলাতেই, যিনি বাংলাদেশের একজন মহিলা বীর প্রতীক।
এবং 11 নম্বর সেক্টরে তিনি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেন। রাজীবপুর উপজেলাতে চাকুরি করে মাত্র 2% মানুষ, এছাড়া কৃষিকাজের সাথে 50% মানুষ জড়িত এবং কৃষি শ্রমিক হিসেবে 30% মানুষ জড়িত আছে। রাজীবপুর উপজেলা যেহেতু কুড়িগ্রাম থেকে একদম বিচ্ছিন্ন একটি উপজেলা, কৃষির উপর নির্ভরশীল হওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই উপজেলার মানুষেরা দারিদ্র সীমার নিচে বসবাস করছে, কারণ উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং আয়ের পথ কমে যাচ্ছে। রাজীবপুর উপজেলাতে একটি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা কেন্দ্র, যক্ষ্মা ও কুষ্ঠ নিরাময় কেন্দ্র এবং পশু হাসপাতাল রয়েছে। তিন দিকে নদীবেষ্টিত এই উপজেলাটির প্রধান পেশা যেহেতু কৃষি ও মাছ ধরা, এই দুটির উপর নির্ভর করেই চলতে হয়। আর এই কারণেই এই জেলাটি বাংলাদেশের সবথেকে দারিদ্র সীমার নিচে বসবাসকারী উপজেলা। কর্মসংস্থানের সুযোগ ও যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এই উপজেলাটি ভালো অবস্থানে অবস্থান করতে পারবে। বাংলাদেশের প্রথম ও একমাত্র সচল বর্ডার হাট রাজীবপুরে অবস্থিত, যা উপজেলাটির বালিয়ামারি ও ভারতের মেঘালয় রাজ্যের কালাইচর সীমান্তে অবস্থিত। প্রতিদিন নিয়মিত এখানে দর্শক সমাগম ঘটে থাকে। এছাড়া ভারত ও বাংলাদেশের মানুষেরা নিজেদের প্রয়োজন মতো কেনাকাটা করতে পারেন। বাংলাদেশ ও ভারতের জিরো লাইনের উভয় দিকে ভারত অংশে 75 গজ ও বাংলাদেশ অংশে 75 গজ হাটের জন্য বরাদ্দ করা হয়েছে। হয়তো একসময় রাজীবপুর উপজেলাও দারিদ্র্য সীমা অতিক্রম করে নিজ পরিচয়ে পরিচিত হবে।